মেয়ের শ্বশুর বাড়িতে এসে জামাই সহ তার পরিবারের লোকজনদের সাথে মারপিটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করলো মন্তেশ্বর থানার পুলিশ। মঙ্গলবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে বাগাসন পঞ্চায়েতের ইন্দ্রপুর গ্রামে। ধৃতদের একজনকে সোমনাথ সাউ ইন্দ্রপুরীর বাসিন্দা, সম্পর্কে জামাই, তাদের বাড়িতেই ঘটনাটি ঘটেছে। বাকিরা অমিত দাস, সমীর দাস এবং সোমনাথ দাস কাটোয়া থানার স্বরগ্রামের বাসিন্দা এবং শম্ভু দাস তার বাড়ি কাটোয়া থানার পোস্ট গ্রামে। থানা সূত্রে জানা যায় ইছাপুর সোমনাথের পাঁচ বছর আগে বিয়ে হয় কাটোয়ার থানার পোস্ট গ্রামে। স্ত্রীর সাথে সামান্য সমস্যা হওয়ার কারণে সে বাপের বাড়িতে পোস্ট গ্রামে থাকছিল। স্ত্রী মামার বাড়িতে স্বরগ্রামের পুজো উপলক্ষে স্ত্রীকে পোস্ট গ্রামে থেকে স্বরগ্রামে স্ত্রীর আবার অশান্তির ঘটনা ঘটে। খবর যায় শ্বশুর বাড়িতে, খবর পেয়ে শাশুড়ি এবং শ্বশুরবাড়ির লোকজন জড়ো হয়ে যায় এবং ইছাপুর ইন্দ্রপুরে সেখানে এসে জামাইয়ের পরিবার এবং লোকজনকে মারধর করার অভিযোগ ঘটে। ঘটনায় সোমনাথের বাবা তারক দাস থানায় মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানায় এবং তার ছেলেকে বেধড়ক মারধর করা হয়েছে। পাশাপাশি তার স্ত্রী ও তার অন্তঃসত্ত্বা মেয়েকেও মারধর করা হয় বলে জানিয়েছে। অন্যদিকে মেয়ের বাপের বাড়ির পক্ষ থেকে বধূ নির্যাতনের অভিযোগও জমা করে। অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বুধবার মন্তেশ্বর থানা থেকে কালনা আদালতে পাঠিয়েছে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। লোকজন এসে তা কি দিয়ে মারধর করেছে? লাঠি, লাঠি দিয়ে। লাঠি কাকে কাকে মেরেছে? আমার স্ত্রীকে মেরেছে, আমার ছেলেকে মানে হাফ মার্ডার করে দিয়েছে, প্লাস আমার ডেলিভারি মেয়ে তাকেও মারধর করেছে, চুলের খাবি প্লাস অন্তঃসত্ত্বা মেয়ে। অন্তঃসত্ত্বা আজ এই মাছি বাচ্চা দিয়ে তাদের খুব আঘাত গুরুতর। হ্যাঁ, আঘাত গুরুতর। পুলিশ প্রশাসন গিয়েছিল, যাওয়ার পর তাদেরকে এনেছে, পাঁচজনকে পাঁচজনকে পেয়েছে, প্লাস ছেলেকেও নিয়ে এসে মন্তেশ্বর হসপিটালে ভর্তি করেছে। হসপিটাল চিকিৎসা করে থানায় হাজতে থানায় ঘুরেছে। কাদেরকে যারা মারধর করেছিল? যারা মারধর করেছিল দিয়ে তাদেরকে কোথায় নিয়ে যাবে এখন? কানলা। কানলা এদের নাম কি যারা মারধর করেছে? যারা মারধর করেছে ধরুন সবারই তো নামটা আমি সঠিক বলতে পারছি না, এবার দলের মধ্যেই করেছে। এবার দীপু দাস, তো এবারে আপনার সবারই নামগুলো আমি ঠিক। এরা কে হয় আপনার ছেলের? ছেলের শ্বশুর, মামা শ্বশুর, হ্যাঁ ছেলের সম্বন্ধী, হ্যাঁ এইসব হয়। এইসব ছেলে মানে এক দু এক গাড়ি ভটভটি, এক ভটভটি লোক প্লাস মোটর সাইকেল এসেছে সব এসেছে। আপনার বাড়ি চড়া হয়ে মেরেছে? চড়া হয়ে মেরেছিল। সেখানে ছেলেও আমার ফ্ল্যাট হয়ে ঠাকুরতলায় ফেরিয়ে সেই গাড়ি থেকে তারা তুলে নিয়ে চলে আসছিল, যে ওর ওকে হাম মার্ডার করে তুলে নিয়ে আর রাস্তা থেকে তুলে নিয়ে আয় বাড়ি থেকে, তারপরে চন্দ্রপুর এসে নিয়ে আয়, চন্দ্রপুর পর্যন্ত এসে ওকে ওর মাংস মানে মদের চাট করলো, এইসব বলছেন। তা আপনি থানায় অভিযোগ করেছেন তো? হ্যাঁ। তা আপনি কী চাইছেন? আমি চাইছি উপযুক্ত শাস্তি। উপযুক্ত সাইজ এদেরকে কামলা নিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ। ঘটনাটা ঘটেছে কোথায়? আমার বাড়িতে মার্ডার। বাড়ি কোন গ্রাম? ইন্দ্রপুর গ্রাম। বাড়ি থেকে মার্ডার করে আহাম মার্ডার করে ঠাকুরতলা গিয়ে ফেলে, হ্যাঁ রাস্তাঘাট মাঠ এইসব। আপনার নাম কি? আমার নাম তারক দাস। হ্যাঁ তারক দাস। বাড়ি ইন্দ্রপুর। আপনার ছেলে কি আপনার বৌমাকে মারধর করেছিল কিছু? না না না, আমাদের বাড়ি কোনো অশান্তি কোনো দিনই হয় না। বৌমা এইভাবে মিথ্যা করে সাজায়, সাজিয়ে এইভাবে মা বাবাকে তৈরি করে, কেন তো এইটা করে? বৌমার নাম কি? পায়েল দাস। আপনার ছেলের নাম? সোমনাথ দাস। ইন্দ্রপুর বাড়ি ইন্দ্রপুর। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।